সবাইকে আমার একটা বিদ্রুপ করতো, এখন সেটা আর হয় না। খুব মোটামুটি ভাবে স্মার্টলি কোনো কিছু ট্যাকেল করা সম্ভব। নমস্কার, আমি পশ্চিমবাংলার একজন বাসিন্দা, তো আমার নাম বিসি। আমার অনেক শখ থাকে যে কোথাও ফাংশনসে যাব, ইভেন অনুষ্ঠানে পার্টিসিপেট করব। তো হঠাৎ একদিন এরকম কিছু কিছু জায়গাতে আমাকে প্রবলেম ফেস করতে হয়েছিল। তো তারপর প্রবলেম বলতে আমার বল্ডনেস ছিল, তো তারপর অনেক অনেক জায়গাতে আমি অ্যাভয়েড করেছিলাম এবং ইউটিউবে দেখছি যদি কোনো সলিউশন পাওয়া যায়। আমি দুটো একটা কিছু ইউজ করতাম, তো সেগুলো ইউজলেস ছিল। তো ইউটিউবে এরকম দেখতে দেখতে তো এখানের খোঁজ পেলাম, তো ওখানে পরিবেশ ভালো লাগলো এবং এখানে স্টাফ বেশ হেল্পফুল। সো আই ডিসাইডেড যে কিছু করতে গেলে এখানেই করব। তো তারপরে স্যারের বিহেভিয়ার আমার খুব ভালো, এখানে ডক্টর নাগবানি ভেরি হেল্পফুল, ভেরি কাইন্ড হার্টেড ম্যান, তো খুব ভালো লাগলো। তো তারপরে উনি ডেট দিলেন, অ্যাপয়েন্টমেন্ট এলাম সেই মতো। তারপর এখানে উনি আমাকে ট্রান্সপ্লান্ট করালেন। সো আফটার লাগ অলমোস্ট ওয়ান ইয়ার, এক বছর হতে চললো। সো নাও আই এম কোয়াইট কনফিডেন্ট, সো আই হ্যাভ গট সাম মোমেন্টাম। এখন কিছু বাকি রয়েছে কাজকর্ম, সেগুলো চলছে। তো এইভাবেই এখন একটা বছর চলেছে এবং স্টাফ ইজ নো ডাউট গ্রেট অ্যান্ড স্যার যে বিহেভিয়ার আছে খুব ভালো। তো আমি খুব খুশি যে এখানে আসতে পেরেছি। তো স্যারের কাছে যখন এলাম, তো স্যার বলে 5000 গ্রাফ্ট লাগবে। তো আমি বললাম 5000, তো স্যার বললো ঠিক আছে প্রথমে 3000 করিয়ে নাও, পরে 2000 না হয় পরে করিয়ে নেবে। তো সেই মতো আমি রাজি হলাম, তো 3000 গ্রাফ্ট আমি লাগালাম। তো সেখানে দেখলাম স্টাফ ওডিটি বেশ যথেষ্ট ভালো, খুব হেল্পফুল। তো সব কিছু হওয়ার পরে স্যার বললো বেশ সাকসেসফুল হয়েছে। তো পরে যখন পিআরপির জন্য এলাম, সেখানে স্যার বেশ স্যাটিসফাই হলেন, আমিও স্যাটিসফাই এবং আমার যারা ফ্রেন্ডস ছিল তারাও বেশ স্যাটিসফাই। তো এইভাবে চলছে। তো এখনও আরেকটু কাজ কিছু বাকি রয়েছে, সেগুলো হবে নেক্সট ডেতে, নেক্সট ফেজে। তো আগে যে সমস্যা ছিল, কোনো অফিসে গেলে সবাই কেমন একটা বিদ্রুপ করতো, এখন সেটা আর হয় না। খুব মোটামুটিভাবে স্মার্টলি কোনো কিছু ট্যাকেল করা সম্ভব। তো চুল একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট শরীরের, সেটা মোটামুটি প্রত্যেকেই চায়, সুন্দর দেখতে সবাই চায়। তো সেটা আমিও চেয়েছিলাম যাতে মাথায় চুল থাকে, তো সেই মতো কাজ হয়েছে। তো আমি তো খুব হ্যাপি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট কেমন হয়েছে, আগে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে। আগামী আরও দুটো একটা পিআরপি নেওয়ার পর আশা করছি আরও বেটার হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আশা করবো আপনারাও খুব স্যাটিসফাই হবেন এখানে এসে। যদি কারোর প্রবলেম থাকে আমি তো সাজেস্ট করবো যে ডাক্তার নাগবানি স্যারের কাছে অবশ্যই কনসাল্ট করবেন।